अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर व ला तुअस्सिर वताम्मिल खैर सदाकल्लाहुल आलियुल अज़ीम। सुप्रिय दर्शक श्रोता बंधुरा देशे प्रबासे पृथिवीर विभिन्न प्रान्त थेके यूट्यूबेर माध्यमे जारा आमादेर आजकेर आलोचना शुनछेन तादेर प्रत्येकके इस्लामिक सम्भाषण रीतिते स्वागत जानाच्छि। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা প্রতিনিয়ত স্বাস্থ্য এবং পুষ্টি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমি আপনাদের জন্য আলোচনা উপস্থাপন করি, তারই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে শেয়ার করব একটি অভূতপূর্ব তথ্য বা টিপস। আপনি কি জানেন যে কয়েক ফোঁটা তেল আপনার নাভিতে দিলে ম্যাসাজ করলে আপনি অনেক ভয়ঙ্কর অনেক মারাত্মক কিছু সমস্যা থেকে বেঁচে যেতে পারেন খুব সহজেই। শারীরিক অনেক গুরুত্বপূর্ণ সমস্যা সমাধান হয়ে যেতে পারে। জি চলুন কি সে সমস্যাগুলো এবং কিভাবে সেটা সমাধান হবে সেটা বিষয়ে আজকে কিছুটা আলোচনা শুনি। মুহূর্তের মধ্যে গোপন দুর্বলতা থেকে শুরু করে গাঁটে ব্যথা, হাঁটু ব্যথা, ঠান্ডা, ফ্লু, সর্দি ও ত্বকের সমস্যার সমাধান করতে মাত্র 2-3 ফোঁটা তেল নাভিতে ঢালুন। এরপর দেখুন কি হয়, জাদুর মতো অনেক রোগ কমে যাবে। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। সনাতন চিকিৎসা পদ্ধতি মানুষ এখনো অনুসরণ ও বিশ্বাস করেন। এসব সনাতন চিকিৎসায় দারুণ ফলও পাওয়া যায়। জেনে নিন কিভাবে ব্যবহার করবেন। গোপন দুর্বলতায় নাভিতে 4-5 ফোঁটা নারকেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করুন। এটা সপ্তাহে 3 দিন ব্যবহার করলে আপনার গোপন দুর্বলতা কমে যেতে শুরু করবে ও এতে উর্বরতাও বাড়বে। ঋতুস্রাবে ব্যথা হলে একটু তুলোর বল ব্যান্ডিতে ডুবিয়ে নিন, তারপর নাভির উপর রাখুন। এভাবে দিনে কয়েকবার ব্যবহার ব্যথা কমে যাবে। ফ্লু বা ঠান্ডাজনিত সমস্যা, একটি তুলার বল অ্যালকোহলে ডুবিয়ে নাভির উপর রাখুন। দেখবেন আপনার ঠান্ডাজনিত সমস্যা কত তাড়াতাড়ি কমে গেছে। ফাটা, ফোট ও গিরায় ব্যথা, আপনার নাভিতে 2-3 ফোঁটা সরিষার তেল দিন। এটা শুনে আপনার চোখ কপালে উঠতে পারে, মনে হতে পারে নাভির সঙ্গে ঠোঁট ও গিরা সম্পর্কে কি, তবে বিশ্বাস করুন কয়েক ফোঁটা সরিষার তেল নাভিতে দিয়ে মালিশ করলে আপনার ঠোঁট ফাটা ও গিরার ব্যথাও কমে যাবে। হাঁটু ব্যথা, রাতে ঘুমোতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ক্যাস্টর তেল মালিশ করুন। সকালে ঘুম থেকে উঠে দেখবেন আপনার ব্যথা কমে গেছে। উজ্জ্বল ত্বক, 3-4 ফোঁটা বাদাম তেল আপনার নাভিতে দিয়ে মালিশ করুন। এভাবে কয়েকদিন ব্যবহারে দেখবেন আপনার ত্বক কেমন উজ্জ্বল হয়ে গেছে। এছাড়াও কয়েক ফোঁটা ঘি নাভিতে মালিশ করলে আপনার ত্বক কোমল হয়ে যাবে, আপনি হয়ে উঠবেন আরো মোহনীয়। তো বন্ধুরা যে তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলো টোটকা, ঘরে ব্যবহারের তথ্য। আসলে প্রাচীনকাল থেকে এই পদ্ধতি ব্যবহার করে অনেকেই খুব উপকৃত হয়েছেন। এর সায়েন্টিফিক ব্যাখ্যাগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারলাম না, তথ্যগুলো ইন্টারনেট থেকে কালেক্ট করা। তাই তো যদি আপনাদের মনে হয় যে তথ্যগুলো কার্যকরী তাহলে ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়েছে এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে আপনারাও শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ধরনের গুরুত্বপূর্ণ এবং মজার মজার তথ্য জানার জন্য আমাদেরকে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর অবশ্যই অবশ্যই কোনো মতামত থাকলে জানাবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।